আওয়ামী লীগ যেভাবে পতিত স্বৈরাচারকে ৮৬ সাল থেকে এন্ডোর্স করেছে, না আমি দুঃখিত, বিএনপি সেভাবে করে নাই, একদম না, এটা অন্যায় হবে। এটা বললে আমরা খুব সহজে ভুলে যাই এই যারা আন্দোলনে জড়িত ছিলেন। আপনি জানেন এখনো হাজার হাজার ছাত্র কিন্তু চিকিৎসাধীন, অন্তত ১২০০ থেকে ১৩০০ আছে যাদের অবস্থা এখনো ক্রিটিক্যাল, হাজার হাজার মানুষ আহত হয়েছে, দৃষ্টিহীন হয়েছে। এই জিনিসটাকে সহজে ভুলে যাওয়া চলবে? ভুলে যাওয়া কি উচিত? প্রশ্নই ওঠে না। আমরা ৭১ যেমন ভুলবো না, আমরা ২৪ও ভুলবো না, প্রশ্নই ওঠে না। ৯০ কি আমরা ভুলে গেছি? গণঅভ্যুত্থানে ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলন অনেকটা ভুলে গেছি। ভুলে না গেলে এরশাদ সরকারকে আওয়ামী লীগ নিত না, বিএনপিও টানত না। আপনি বলতে পারেন কারণ ওই সময়টা আমাদের ক্যাম্পাসে আমরা তিন জোটের রূপরেখায় ছিল যে পতিত স্বৈরাচারকে নিয়ে কেউ রাজনীতি করবে না। সবাই করেছে, কিন্তু সবাই করেছে বলাটা বোধহয় একটু বেশি। না না, বিএনপি করেছে, আওয়ামী লীগও করেছে, জামাতও করেছে। আওয়ামী লীগ যেভাবে পতিত স্বৈরাচারকে ৮৬ সাল থেকে এন্ডোর্স করেছে, না আমি দুঃখিত, বিএনপি সেভাবে করে নাই, একদম না, এটা অন্যায় হবে। এটা বললে শেখ হাসিনার সাথে জাতীয় পার্টির যে সম্পর্ক, আপনি কি মনে করেন বিএনপির সাথে এই লেভেলের সম্পর্ক জাতীয় পার্টি করেছে? না না, হয়নি তো। এটাকে তো দুটোকে এক পাল্লায় মাপলে তো হবে না, তাই না? আওয়ামী লীগ ৮ থেকে ২৪ পর্যন্ত টিকেই ছিল কারণ জাতীয় পার্টি তার সাথে ছিল। ভুলে যাওয়ার বিষয়, যদি ভুলে যায় মানুষ তাহলে সেই জাতিকে তার মূল্য চুকাতে হবে, এটুকুই আমি বলতে পারি। কারো ভুলে যাওয়ার উপরে তো আসলে কারো নিয়ন্ত্রণ নাই, কিন্তু জাতি যদি ভুলে যায় তাকে তার নিয়ন্ত্রণ তার মূল্য দিতে হবে। এবং ৯০’র গণঅভ্যুত্থান ভুলে যাওয়ার কারণে কিন্তু সম্ভবত অনেকগুলি কজ থাকে, কিন্তু এই দীর্ঘ ১৫.৫ বছর যে আমরা জগদ্দল পাথর মাথায় নিয়ে ঘুরেছি সেটা ৮৬ সালে যদি আওয়ামী লীগ জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনে গিয়ে লালদীঘির ময়দানে ঘোষণার পরে জাতীয় বেইমান হয়ে পরের দিন নির্বাচনের ঘোষণা না দিত, তাহলে খুব সম্ভবত ৯১ সালে এবং বিএনপির যে আপোষহীন যেই মূর্তিটার কারণে এই রকম ল্যান্ডস্লাইড ভিক্টরি বিএনপির হয়েছে ৯১তে, সেটা নাও হতে পারতো। মানুষ বলে কথাটা ঠিক না, মানুষ মনে রাখে, সেই কারণেই ৯১তে কিন্তু মানুষ আওয়ামী লীগকে বেছে নেয়নি। আওয়ামী লীগ তো তার ক্যাবিনেট সাজিয়ে বসেছিল ৯১তে কারা আসবে, কিন্তু কই সেটা তো হয়নি, মানুষ বিএনপিকে ভোট দিয়েছে কারণ বিএনপি আপোষহীন অবস্থা বজায় রেখেছিল।